আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। দিনাজপুর অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আমি আজকে হাজির হয়েছি একেবারে সকাল সকাল পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুদের জন্য প্রাথমিক গণিত বিষয়ে লাইভ ক্লাস নিয়ে। আমি প্রথমে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি জিল্লুর রহমান, সহকারী শিক্ষক গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দিনাজপুর সদর দিনাজপুর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বাসায় ভালো আছো, সুস্থ আছো এবং আমাদের ক্লাসগুলোর সাথেই আছো। তার ধারাবাহিকতায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমি দীর্ঘ 4-5 মাস ধরে তোমাদের এই প্রাথমিক গণিত ক্লাস নিয়ে আসি দিনাজপুর অনলাইন প্রাইমারি স্কুলে প্রতি বুধবার। এই তার ধারাবাহিকতায় আজকে উপস্থিত হয়েছি তোমাদের প্রাথমিক গণিত বিষয়ে লাইভ ক্লাস নিয়ে। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকের ক্লাসের একেবারে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে। যদি আরো কেউ তোমরা আমাদের ক্লাসে সরাসরি যুক্ত হতে চাও, আমি কমেন্টস বক্সের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এই যে আমাদের সাথে আরো একজন লিঙ্ক চেয়েছেন, সময়িত সরকার, সে যুক্ত হতে চাচ্ছে সম্ভবত, তো লিঙ্ক আমি দিয়ে দিলাম। যদি আরো কেউ যুক্ত হতে চাও, তোমরা সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখা যাচ্ছে যে অনেক অনলাইন ক্লাস হচ্ছে, সেখানে আসলে শিক্ষক সরাসরি শিক্ষার্থীদের সাথে কথা বলতে পারতেছে না, তোমরা শিক্ষার্থীরা টিচারদের সাথে কথা বলতে পারছো না, সেটি একটা সুযোগ করে দেওয়ার জন্য এই স্ট্রিম ইয়ারে আমি সরাসরি লাইভে এসেছি। এখানে ইতিমধ্যে আমাদের আমার সাথে বেশ দুইজন শিক্ষার্থী যুক্ত হয়েছেন। আমি প্রথমে তাদের একটু পরিচয় নিতে চাই, এক এক করে পরিচয় দাও প্লিজ। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল মাইশা, আমি যুক্ত হয়েছি চাঁদপুর থেকে, আমি পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী মাচুপিট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। থ্যাংক ইউ মাইশা, জান্নাতুল মাইশা চাঁদপুর থেকে যুক্ত হয়েছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আরাবি, আরাবি তুমি শুনতে পাচ্ছো? আমি আরাবি, আমি জামালপুরে থাকি, আমি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। থ্যাংক ইউ আরাবি, আশা করি তুমি ভালো আছো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের পাঠে চলে যাই, তাই না? আর আমরা দেরি না করে আজকের পাঠটি শুরু করি। তার আগে আমি তোমাদেরকে একটি স্ক্রিন শেয়ার করব। স্ক্রিনে তোমরা দেখতে পাবে, এই মুহূর্তে স্ক্রিনটা শেয়ার করছি, একটু ওয়েট করতে হতে পারে তোমাদের। সময়টা সরকার আমাদের সাথে যুক্ত হয়েছে, তাকে আমি অ্যাড করে নিচ্ছি। হ্যাঁ, সময়টাকে স্বাগতম, আশা করি সময়টা ভালো আছো নিশ্চয়ই, তাই না? সময়টা শুনতে পাচ্ছ? ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ, আশা করি তুমি ভালো আছো এবং এই আজকের যে আমাদের এই ক্লাস, এই ক্লাস তুমি চমৎকার ভাবে উপভোগ করবে বলে তোমার ইতিমধ্যে তোমার বই খাতা কলম তুমি নিয়ে প্রস্তুত হয়ে গেছো আশা করছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমি একটু ল্যাপটপটা একটু প্রবলেম করছে, যদিও একটু একটু অ্যাড হচ্ছে, লেট করতে হচ্ছে তোমাদের, আর এ করি না প্লিজ। আমরা এই মুহূর্তে তোমাদের সাথে আবারও যুক্ত হচ্ছে। এই মুহূর্তে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, সেটি আজকের বিষয় যেটি, সেটি যেটি নিয়ে আলোচনা করব সেটি তোমাকে আমি দেখাচ্ছি। দেখো, আজকে নিয়ে যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্যালকুলেটর এবং কম্পিউটার। এটি আসলে আমাদের সবারই জন্য অত্যন্ত প্রয়োজন, গুরুত্বপূর্ণ। আমরা যদিও এই ক্লাস শুধু ক্লাস 5 এর জন্য নয়, ক্লাস 6-7 অর্থাৎ আমাদের ব্যক্তি জীবনে যেখানে যাই না কেন, যত বড় হই না কেন, এগুলো আসলে আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন, তাই না?
এগুলো অবশ্যই আমাদের জানতে হবে, সেজন্য আমি সেই ক্লাসটি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ক্যালকুলেটর দেখেছো, কম্পিউটারও দেখেছো, তাই না? তো সেই ছবিগুলো আমি তোমাদের স্ক্রিনে, হ্যাঁ জি, স্ক্রিনে দেখাতে চেয়েছিলাম, আসলে ল্যাপটপের প্রবলেম দেখা যাচ্ছিল, আমি পরবর্তীতে আবার চেষ্টা করব। তো এই মুহূর্তে তোমাদের কাছে আমি জানতে চাই যে ক্যালকুলেটর, ক্যালকুলেটর শব্দের অর্থ কি তোমরা জানো? স্যার, গণনাকারী যন্ত্র। জি, এটি সাধারণত ছোটখাটো হিসাব গণনা এটি ক্ষেত্রে ব্যবহৃত হয়, দৈনন্দিন বাড়ির বিভিন্ন কাজে, হিসেবের কাজে সেটি ব্যবহার করা যায়, যেমন দোকানে, তারপর বাসায়, আমাদের পরীক্ষা স্কুলে আমরা এই ধরনের সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করি। আবার ক্যালকুলেটর শুধুমাত্র একরকম নয়, ক্যালকুলেটর আমরা কত প্রকার দেখি বলো তো? স্যার, দুই প্রকার। জি, ক্যালকুলেটর হলো দুই প্রকার। দুই প্রকার তোমরা কি বোর্ডে দেখতে পাচ্ছ সম্ভবত, তাই না? যে দুই প্রকার, তো এক নম্বর দুই প্রকার, যে প্রথম প্রকারের নাম কি আমরা বলতে পারবো? সাধারণ ক্যালকুলেটর। সাধারণ ক্যালকুলেটর, এই সাধারণ ক্যালকুলেটর কি কাজে ব্যবহৃত হয়? এটি দৈনন্দিন বাড়ির কাজে, দোকানে এবং ক্ষুদ্র ব্যবসায় ব্যবহার করা হয়। দোকানে এবং ক্ষুদ্র ব্যবসায়। আচ্ছা, এই যে দৈনন্দিন সাধারণ ক্যালকুলেটর, এই সাধারণ ক্যালকুলেটর ব্যবহৃত হয় দৈনন্দিন কাজে, বাড়ির কাজে, দোকানে, ক্ষুদ্র ব্যবসায়, এই ছোটখাটো হিসাবের ক্ষেত্রে সাধারণ ক্যালকুলেটর ব্যবহৃত হয়। আরেক ধরনের ক্যালকুলেটর আছে, সেই ক্যালকুলেটর নাম কি তোমরা বলতে পারবে? বৈজ্ঞানিক ক্যালকুলেটর। আচ্ছা, সময়টা তুমি বলতে পারবে যে বৈজ্ঞানিক ক্যালকুলেটর কি কাজে লাগে? এটি মাধ্যমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন শিক্ষাগারে ব্যবহার করা হয় ও পরীক্ষাগারে ব্যবহার করা হয়। জি, একজন করে বলতে হবে, আসলে দুইজন বলে একটু সাউন্ড প্রবলেম হয়, তাই না? আমরা এক এক করে শুনবো, নেক্সটে আমি নাম ধরে বলবো, সে বলবে। হ্যাঁ, তাহলে আমরা ক্যালকুলেটর দুই ধরনের জানলাম, একটা হলো সাধারণ ক্যালকুলেটর আর একটা হলো বৈজ্ঞানিক ক্যালকুলেটর। আমরা সেটি জানলাম যে সাধারণ ক্যালকুলেটর কি কাজে ব্যবহৃত হয় আর বৈজ্ঞানিক ক্যালকুলেটর কি কাজে ব্যবহৃত হয়, সেটি কিন্তু আমরা জানলাম। এ পর্যায়ে আমরা চলে যাব কম্পিউটার, ঠিক আছে? কম্পিউটার সম্পর্কে, কম্পিউটার অর্থ কি তোমরা কি জানো? স্যার, কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র যা ক্যালকুলেটর অপেক্ষা সীমাবদ্ধ থাকে না। এটি আমাদের লেখচিত্র ও ছবি সংগ্রহিত উপাত্তের বিশ্লেষণ, ইন্টারনেট ব্যবহার করে অন্যদের সাথে যোগাযোগ প্রভৃতি কাজ করতে সাহায্য করে। কম্পিউটার আমাদের জীবনের আমূল পরিবর্তন করেছে। চমৎকার, একেবারে সবকিছু বলে দিয়েছো কম্পিউটার সম্পর্কে, আর আমি নতুন করে কি বলবো। তারপরও কম্পিউটার বর্তমান যুগে আসলে এর ব্যবহারের কোনো শেষ নেই, তুমি সারাদিন বললেও কিন্তু এর ব্যবহার কিন্তু শেষ হবে না, প্রতিটি ক্ষেত্রেই দৈনন্দিন জীবনে। আসলে আজকে আজকে যে বৈজ্ঞানিক যুগ, এই যুগে কম্পিউটার ছাড়া আসলে সবকিছু অচল, প্রতিটি ক্ষেত্রে। এই যে আমি তোমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছি, এটিও কিন্তু কম্পিউটারের মাধ্যমে, কম্পিউটার এক ধরনের কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে তোমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি। তোমরা অনেকেই সরাসরি কম্পিউটারের সাহায্যে, ল্যাপটপের সাহায্যে বা কম্পিউটারের সাহায্যে আজকে সরাসরি আমার ক্লাসগুলো দেখছো। আবার আমাদের বই যেগুলো আমরা পড়ি, লেখা পড়ি, সেগুলো কিন্তু কম্পিউটারের মাধ্যমে, আমরা যে ছবি তুলি, গান শুনি, ভিডিও করি, সবকিছু কিন্তু কম্পিউটারের মাধ্যমে। তাছাড়া খেলাধুলা, চিকিৎসা, তারপরে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা, নতুন নতুন রোগের প্রতিষেধক, বিভিন্ন ধরনের আবিষ্কার, এই প্রতিটি ক্ষেত্রেই কিন্তু কম্পিউটারের ব্যবহার আছে। আসলে কোন ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার নেই সেটি আমরা বলতে পারবো না, প্রতিটি ক্ষেত্রেই কম্পিউটার ব্যবহার আছে, তাই না? তো কম্পিউটার, ইয়েস স্যার, জি, কম্পিউটার ব্যবহার সম্পর্কে আমরা, তাহলে ক্যালকুলেটর আর কম্পিউটার, এখানে আমার প্রশ্ন যে কম্পিউটার বেশি বড় হিসাব করা যায় না ক্যালকুলেটারে বড় হিসাব করা যায়? স্যার, কম্পিউটারে ক্যালকুলেটর অপেক্ষা বড় গণনা করতে পারে। জি জি, এবং বড় শুধু না, একেবারে সূক্ষ্ম গণনাও কিন্তু কম্পিউটারের সাহায্যে
করা যায় এবং অযুত লক্ষ বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন হিসাব কিন্তু ওখানে করা যায়। কম্পিউটার আমরা দেখতে পাই যে সাধারণ ক্যালকুলেটরে আমাদের নয় 12-14টা সংখ্যা পর্যন্ত তোলা যায়, কিন্তু কম্পিউটারে দেখো ওটা আনলিমিটেড, তুমি সংখ্যা 1000 2000 5000 লিখতে থাকো সেখানে কিন্তু জায়গা শেষ হবে না, এক পাতা শেষ হবে আরেক পাতা আসবে, অটোমেটিক পাতা নেক্সট নেক্সট পাতা হতে থাকবে হতে থাকবে। কিন্তু আমাদের ক্যালকুলেটার একটা নির্দিষ্ট সীমা আছে, 10টা 12টা বা 14টা ডিজিট উঠবে, এর বেশি কিন্তু হবে না। তাহলে এর বেশি হিসাবও কিন্তু আমরা সাধারণ ক্যালকুলেটারের সাহায্যে করতে পারবো না। তাই কম্পিউটার হচ্ছে অনেক বড় বড় হিসাব এবং সূক্ষ্ম হিসাবের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহৃত হয়। তাহলে এই পর্যায়ে আমার প্রশ্ন যে কম্পিউটার নিশ্চয়ই তোমরা সবাই দেখেছো এবং ইউজও করো, অনেকেই তোমরা একেবারে চমৎকার ভাবে কম্পিউটার ব্যবহার করতে পারো, যা আসলে অনেক তোমাদের যে সিনিয়র যারা আছেন ওদের তোমাদের পিতা মাতাও হয়তো সেই ধরনের ব্যবহার করতে পারে না। তো এই যে বর্তমান যুগে তোমরা কম্পিউটারের জ্ঞান রপ্ত করছো, তো তোমাদের আসলে কোন বয়স থেকে কম্পিউটারের জ্ঞান রপ্ত করা উচিত? তরুণ বয়স থেকে। আচ্ছা, তরুণ বয়স কোনটি সেটি কি বলতে পারবে? তরুণ বয়স কোনটি কি কাকে বলে? হ্যাঁ, এই মুহূর্তে তোমাদের বয়সটি কিন্তু তরুণের দিকে চলে যায়নি, আর একটু বৃদ্ধি হতে হবে, এ তার আগে কিন্তু তোমরা শুরু করে দিয়েছো। তার জন্য তোমরা কিন্তু আরো অনেক অ্যাডভান্স হবে, ভবিষ্যতে কিন্তু আরো অনেক কিছু শিখে ফেলবে তোমরা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে কম্পিউটার, এই কম্পিউটারের মূল অংশ কয়টি বলো তো? স্যার, কম্পিউটারের মূল অংশ 5টি। না সরি, আরেকজন বলো। কম্পিউটারের মূল অংশ 4টি, তাই না? কম্পিউটারের মূল অংশ হলো 4টি, ইনপুট প্রসেসর মেমোরি আউটপুট, তাই না? মনে আছে তোমাদের? ইয়েস স্যার। জি, আসলে 5টি নয় 4টি, তাই না? আমি এগুলো তোমাদের দেখাবো, আমি যদি স্ক্রিন শেয়ার আজকে করতে পারতেছি না, তারপর আমি তোমাদেরকে দেখানোর ব্যবস্থা করে নিয়ে এসেছি। কম্পিউটারের মূল অংশ আমি দেখাচ্ছি এই মুহূর্তে তোমাদের। তোমরা নিশ্চয়ই খুব একটা ভালো দেখতে পাচ্ছ মনে হয় না? কম্পিউটারের মূল অংশ হচ্ছে ইনপুট প্রসেস মেমোরি প্রসেসর আউটপুট, দেখতে পাচ্ছ তোমরা? ইয়েস স্যার। জি, এই এটি এই 4টি হচ্ছে কম্পিউটারের মেইন মূল অংশ, ইনপুট এখানে, তারপরে হচ্ছে মেমোরি, মেমোরি তো তোমরা জানো, প্রসেসর কি আউটপুট কি, সেগুলো আমি এরপরে আস্তে আস্তে তোমাদের এখন আলোচনা করব। তো এই কম্পিউটারের মূল অংশ 4টি, এই 4টি অংশ দিয়েই কম্পিউটার তার তথ্য উপাত্ত এগুলো বিভিন্ন ভাবে আমাদের কাছে, আমরা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে থাকে। তো কম্পিউটারের মূল প্রথম অংশ আমরা দেখেছি যে ইনপুট। আচ্ছা, ইনপুট, ইনপুট কথাটি ইংরেজি শব্দ, তাই না? ইন অর্থাৎ ভিতরে, পুট মানে মনে করেন ডাকা। এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা বলতে বলতে পারি যে যে কম্পিউটারের বাইরে ক্লিক করে যে তথ্যপত্র বা যে কোনো আমরা ভিতরে প্রবেশ করতে পারি, সেটি আমরা ইনপুট হিসাবে সাধারণভাবে চিহ্নিত করতে পারি সহজভাবে। তো ইনপুট ডিভাইস, কম্পিউটার বেশ কিছু ডিভাইস আছে, সেই ডিভাইস গুলোর মধ্যে কিছু কিছু ইনপুট, কিছু কিছু আবার আউটপুট আছে। তাহলে ইনপুট ডিভাইস কি হতে পারে আমরা একটু আলোচনা করে দেখি। যে ইনপুট ডিভাইস কম্পিউটার বাইরে ক্লিক করলে যেটি ভিতরে কাজ করে সেই রকম কি ডিভাইস আছে? একজন, জি বলো দেখি স্যার। মাউস, টাচপ্যাড, কিবোর্ড, তারপর সিপিইউ। জি, এগুলো হচ্ছে সিপিইউ না, সিপিইউ কেন বলবো, সিপিইউ তো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটি হচ্ছে মেইন কম্পিউটার, সেখানে কিন্তু সবকিছু কাজ হয়ে থাকে। তো আমরা দেখি মাউস আমরা বাইরে ক্লিক করলে আমরা ভিতরে সেটি প্রতিক্রিয়া সৃষ্টি করে, সে কাজ করে। আবার কিবোর্ডে আমরা বাইরে ক চাপলাম বা এ চাপলাম বা বি চাপলাম, সেটি কিন্তু কম্পিউটার স্ক্রিনে চলে আসে। তাহলে এটি থেকে আমরা সহজে মনে করতে পারি যে এটি আসলে ইনপুট, অর্থাৎ বাইরে থেকে ভিতরে প্রবেশ করছে, কাজ করছে। এরপরে আমরা দেখবো যে ইনপুটের পরে মেমোরি আছে, মেমোরি ছিল, মেমোরি অর্থাৎ আমরা জানি যে মেমোরি অর্থাৎ স্টোরেজ, এখানে ধারণ ক্ষমতা ধরে রাখে
সেটি হলো স্টোরেজ মেমোরি। আমরা দেখেছি এমনি মেমোরি আছে, পেন ড্রাইভ আছে, এগুলো কম্পিউটারের ভিতরে কিন্তু মেমোরি আছে, গিগাবাইট বলো না, সেগুলো আছে মেমোরি, সেখানে যেখানে কোনো তথ্য উপাত্ত থাকা রাখার স্থান। এরপরে প্রসেসর, প্রসেস কিভাবে ইনপুটটা দিয়ে ইনপুটটা বাড়িতে প্রবেশ করলাম, ওটা কিভাবে প্রসেসিং হয়, প্রসেসিং হয়ে আমাদের যে কমান্ড যেটি দিই সেই কমান্ড কিভাবে কাজ করে সেটি হলো প্রসেসর। এরপরে আসবো আমরা আউটপুট, আউটপুট অর্থাৎ প্রসেসিং হয়ে কাজটি প্রসেসিং হয়ে কিভাবে, মনে করো আমরা এখানে একটা হিসাব করতে দিলাম 24x4 সমান চাপলাম, তখন সেটি প্রসেসিং হয়ে আউটপুটে আসবে 24x4 4x24 96 যে অ্যান্সার আসলো এটি হলো আউটপুট। তো আউটপুট আমরা কিভাবে দেখতে পারি, কোথায় দেখতে পারি, আউটপুট কিছু ডিভাইস আছে কম্পিউটারের মধ্যে, এবার আমরা সেই আউটপুট ডিভাইস গুলো সম্পর্কে জানবো। সময় তার কাছে আমি শুনতে চাই, কম্পিউটারে কি তুমি আউটপুট ডিভাইস সম্পর্কে বলতে পারবে? সময়িতা সরকার আমাদের সাথে এই মুহূর্তে বিচ্ছিন্ন হয়েছে নেটওয়ার্কের কারণে। জান্নাতুল মাইশা, তুমি বলতে পারবে যে আউটপুট ডিভাইস কোনগুলো? মাইশা সে বিচ্ছিন্ন হয়ে গেছিল নেটওয়ার্কের কারণে। হ্যাঁ বলো দেখি, আউটপুট ডিভাইস কয়েকটির নাম বলো দেখি। হ্যাঁ যাই হোক, আমি স্যার মনিটর জি ওকে, আমি আগে ইনপুট ডিভাইস গুলো কয়েকটা নাম তোমাদের দেখাই। দেখো ইনপুট ডিভাইস কি 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 আছে, মাউস, কিবোর্ড, মাইক্রোফোন, সিডি, ডিভিডি, স্ক্যানার, হার্ড ডিস্ক, এগুলো কিন্তু সবই হচ্ছে ইনপুট ডিভাইস। আমাদের পরীক্ষায় কিন্তু বিভিন্ন ক্ষেত্রে এসে থাকে যে মাউস বা কিবোর্ড টি কোন ধরনের ডিভাইস, হ্যাঁ সেটি আমাদের দেখতে হয়। এটি কিন্তু তোমাদের ভবিষ্যতে পরবর্তী ক্লাসেও কিন্তু এগুলো কাজে লাগবে। এরপরে একটু আগে আমরা জানছিলাম যে আউটপুট ডিভাইস কি কি হতে পারে। হ্যাঁ মনিটর বলেছিল জান্নাতুল মাইশা, শুধু মনিটরের কথা বলছে, আমরা আরো বেশ কিছু আউটপুট ডিভাইস এবার দেখবো। দেখো আউটপুট ডিভাইসের মধ্যে আছে কি, স্পিকার, প্রিন্টার, মনিটর। স্পিকারের সাহায্যে স্পিকার কেন আউটপুট ডিভাইস, মাইশা কি বলতে পারবে? আচ্ছা স্পিকার, স্পিকারের সাহায্যে সাউন্ড কিন্তু আমাদের কম্পিউটার ভিতর থেকে বাইরে চলে আসে, তাই না? এই যে ভিতর থেকে বাইরে চলে আসে এটি হলো আমরা আউটপুট, অর্থাৎ আউট মানে বাইরে আসা, পুট মানে রাখা, তাই না, বাইরে চলে আসে। এক্ষেত্রে আবার প্রিন্টার, প্রিন্টারে দেখা যায় যে কম্পিউটার ভিতরে কোনো লেখা, ছবি বা গান, ছবি যেটি আমরা সফটওয়্যারের সাথে কমান্ড দিলে দেখা যায় যে এরকম পাতা বের হয়ে আসে, লেখাগুলো কম্পিউটার ভিতরে ছিল সেটি বের হয়ে আসলো, সেটি কিন্তু আউটপুট। আবার মনিটর, এই মনিটরে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ভিতরে কম্পিউটার ভিতরে যে লেখাগুলো, যে প্রসেসিং কাজগুলো, সেগুলো মনিটরের সাহায্যে আমরা বাইরে দেখতে পাচ্ছি, এটি এই কারণে হলো আমরা আউটপুট বলতে পারি। তো আমরা ইনপুট কম্পিউটারের বেশ কিছু যন্ত্রাংশ মানে যে ব্যবহার, কম্পিউটার চার ধরনের, মূলত কম্পিউটার কয় ধরনের, কয়টি অংশ ভাগ করে, চারটি, আবার আরো একটি ভাগে ভাগ করা যায়, সেটি হলো কম্পিউটার যন্ত্রাংশ গুলোকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, এক হলো হার্ডওয়্যার আর একটা হলো সফটওয়্যার। হার্ডওয়্যার অর্থাৎ যেগুলো কম্পিউটার যন্ত্রাংশ স্পর্শ করা যায়, টাচ করা যায়, সেগুলো হলো হার্ডওয়্যার, এবং সফটওয়্যার যার সাহায্যে কম্পিউটার বিভিন্ন প্রোগ্রামের সাহায্যে কম্পিউটার তার কাজগুলো করে থাকে সেটি হলো সফটওয়্যার। তোমরা সফটওয়্যার জানো, অনেক সফটওয়্যার দিয়ে আমরা অনেক বিভিন্ন ধরনের কাজ করে থাকি। হার্ডওয়্যারের মধ্যে হতে পারে যেমন মনিটর, টাচ স্ক্রিন, তারপরে ওই যে কিবোর্ড, মাউস, এগুলো সবই কিন্তু যেগুলো আমরা স্পর্শ করতে পারি সেগুলো হলো হার্ডওয়্যার, আর যেগুলো আমরা স্পর্শ করতে পারি না যেমন এমএস ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড, ফায়ারফক্স, মজিলা, এই যে এগুলো সফটওয়্যার, এই সফটওয়্যার গুলো আমরা স্পর্শ করতে পারি না, এগুলো হলো সফটওয়্যার, তাই না? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একেবারে প্রথম থেকে শুরু করে কম্পিউটার এবং ক্যালকুলেটর এবং কম্পিউটার সম্পর্কে অনেক বেশি বিস্তারিত আলোচনা করেছি। আশা করি তোমরা এই বিষয়গুলো আরো বেশি অনুসরণ করতে পারবে এবং মনে রাখতে পারবে। তো এ পর্যায়ে আমি তোমাদের আজকের ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে তোমাদের আমি বাড়ির কাজ চাই, বাড়ির কাজটি তোমরা লিখে নিতে পারো।
আমি বাড়ির কাজটি তোমাদের দিচ্ছি। দেখো, ক্যালকুলেটর 1 নম্বর, ক্যালকুলেটর অর্থ কি? ক্যালকুলেটরের 2টি ব্যবহার লিখো। 2 নম্বর, কম্পিউটার অর্থ কি? কম্পিউটারের 5টি ব্যবহার লিখো। আর 3 নম্বর হচ্ছে কম্পিউটারের জনক কে? হ্যাঁ, এই 3টি বাড়ির কাজ। আশা করি তোমরা এই বাড়ির কাজগুলো করে আমাকে পাঠিয়ে দিবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সাথে শেষ পর্যন্ত যুক্ত আছেন জান্নাতুল মাইশা। মাইশার কাছে আমি একটু শেষ সময়ে জানতে চাই, আজকের ক্লাস কেমন লাগলো? আরো কিছু বিষয় তোমার যদি অজানা থেকে থাকে, অস্পষ্ট থেকে থাকে, তাহলে সে সম্পর্কে তুমি আমাকে প্রশ্ন করতে পারো, আমি তোমার উত্তর দেওয়ার চেষ্টা করবো। স্যার, আজকের ক্লাসটি আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, আর কিছু জানার আছে? না স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।